কেন একটা মানুষ মারা গেলে তাকে 10টা পিণ্ড দিতে হয়? কয়টা পিণ্ড দাদা? 10টা। 10টি পিণ্ড কোথায়? ওই পুকুরের পারে। আছে কি আপনাদের এই সিস্টেম? পুকুরের পারে একটা ঘর বানাতে হয়, ঘর বেঁধে সেখানে 10টা পিণ্ড দিতে হয়। ভাইয়ের দ্বারা তো তার 10টা পিণ্ড দেওয়া সম্ভব হবে না। হবে কি বাবা? আজকে শ্রাদ্ধ করতে পারছে, আচ্ছা তার ভাই কি উত্তরি গলাতে নিছে? উত্তরি গলা নেওয়ার কোনো বিধান নেই, কিন্তু আজকে শ্রাদ্ধটা করতে পারছে, বেদ মন্ত্র পাঠ করে শ্রাদ্ধ করছে। ওই শুধু শ্রাদ্ধের সময় একটা পিণ্ড ব্রাহ্মণ মন্ত্র বলে দান করতে পারছে। কিন্তু এই ব্যক্তির 10টি ইন্দ্রিয় শক্তিকে জাগ্রত করা হয় নাই। পুকুরের পাড়ে যেখানে পিণ্ড গুলো দান করা হয় এটার এক নাম হয়েছে পুরুক। নাম কি? পুরুক। পুরুক, পুরুক শব্দের অর্থ হয়েছে পূর্ণ করা। পুরুক শব্দের অর্থ কি বাবা? পূর্ণ করা, মানে আমাদের এই দেহটাকে আবার পুনরায় পূর্ণ না হওয়া পর্যন্ত কোন শ্রাদ্ধ সাথে পৃথিবীতে হবে না। পৃথিবীতে কোন শ্রাদ্ধ হবে না, আমাদের 10টা ইন্দ্রিয়কে আগে পূর্ণ করতে হবে। তো ব্রাহ্মণে ওই যখন ফুরুক করে ফুরুক দেয় তখন কি বলে? এখানে মন্ত্র পাঠ করে করে একটা একটা পিণ্ড দান করা হয়। এতং প্রথম পিণ্ডং শিরু পুরুকম, এতং দ্বিতীয় পিণ্ডং গলা নাসিকা পুরুকম, এতং তৃতীয় পিণ্ডং জানুজঙ্গা পুরুকম, এতং চতুর্থ পিণ্ডং ব্রহ্মার সত্য গোষ্ঠীর মহারাসহ পুরুকম। এইভাবে 10টা পিণ্ড না দিলে এই মানুষটার দেহটা পুনরায় সৃষ্টি হবে না। তো পুনরায় যদি দেহটা সৃষ্টি না হয় তার শ্রাদ্ধটা হবে কেমন করে? কিরে বাবা, তার শ্রাদ্ধটা হবে কেমন করে? তো এখানে করতে হবে কি? শান্তি, তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান। কিন্তু বাবা প্রকৃতভাবে কিন্তু তার শ্রাদ্ধ কিন্তু আজকে হয়নি। প্রকৃতভাবে কিন্তু শ্রাদ্ধ হয়েছে কি দাদু? হয় নাই। তবে তাই বলে কি তিনি স্বর্গে যাবে না? কিরে বাবা, তিনি কি স্বর্গে যাবে না? যদি তিনি কোনো ভালো কর্ম করে থাকে, আরে বাবা এই পৃথিবীতে যার কেউ নেই তার জন্য ভগবান আছে। বলে কেমন করে ভগবান আছে? তারপর যুগে একটা অষ্টবক্র মুনি ছিল। নাম কি? অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনির ভাবে কেউ নাহি ছিল। যখন এই অষ্টবক্র মুনি এই পৃথিবীতে মারা যাওয়ার সময় কা, এই অষ্টবক্র মুনি যখন মারা যাবে তো মৃত্যুর আগে আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ। বলে বাবা রে, এই পৃথিবীতে তো আমার কেউ নেই, যদি মারা যাই আমাকে একটু মুখে কে জল দিবে মারা যাওয়ার আগে? আর আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? ভগবান বলে যে তোমার চিন্তার কোনো কারণ নেই, এই পৃথিবীতে যার কেউ নেই তার জন্য ভগবান অবশ্যই আছে। আছে, যদি তিনি কোনো সৎকর্ম করে থাকে ভগবানে পিণ্ড দিব, অসুবিধা নাই। মুনির জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখাগ্নি করছেন। কে করছে? আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মুখাগ্নি করছেন। এই অষ্টবক্র মুনির জন্য ধরা গলায় নিল, ওরে এই অষ্টবক্র মুনির জন্য ব্রাহ্মণ হিসাবে 11 দিন ধরা নিয়া 12 দিনে শ্রাদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ মাতার চুল মুন্ডন করিয়া
কারজন্য অষ্টবক্র মুনির জন্য ভগবান শ্রীকৃষ্ণ মাতার চুল মুন্ডন করে তাকে পিতৃ রূপে জেনে তার শ্রাদ্ধ করেছিলেন। তুমি যদি একটু উচ্চ স্তরে গিয়ে কথাটা বলতে, যার কেউ নাই তার জন্য ভগবান অবশ্যই আছে আছে। তো ভগবান কি চাইলে আমাদেরকে পুত্র রূপে এসে শ্রাদ্ধ করতে পারে না বাবা? পারে। তো এটা তো বাবা মহাভারতের কথা, আমার মুখের কথা নয়। তুমি যে আরেকটা কথা বলছো সেটা কোনটা? আমি বলেছিলাম যমরাজকে দিয়েছে 10টি কন্যা, আর তুমি বলছো যে না সেটা ধর্মকে দিয়েছে। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট লিখে আছে ধর্মনাথ যমকে, ধর্মরাজ যমকে দিয়েছে 10টি। তাকে ধর্মরাজ যমকে দিয়েছে 10টি। তোমার মতো এরকম বাড়াবাড়ি আরো কিছু গায়ক করতো। তো আমি ওই ব্রহ্মবৈবর্ত পুরাণটা নিয়ে পৃষ্ঠাটাকে যখন ফটোকপি করে যখন দুই চারজনকে দেখাইছি, এখন আর দেখি যে গানের আসরে বাড়াবাড়ি করে না, এখন আর গানের আসরে বাড়াবাড়ি করে না। তো তুমি যা করবা করো, একটা কথা মনে রাখবা, সত্য বলো আর মিথ্যা বলো, উপরে একজন আছে নাকি নাই দাদা? আছে। এই আমার সুদর্শনের মতো একটা মানুষ, এই সমাজে কিছু মানুষ আছে অদিতি, বোরখানা দেখলে তাতে রাগ ওঠে। ও মানে আসরানে মাসি এরকম হাজার হাজার আছে। বউ কোনো বেশি খাইনি, বউ কোনো টিয়া কোনো চুরি করেনি, বউ কোনো গাঠি বান্ধিনি, তার 24 ঘন্টা নজর থাকবো যে কি বউর দিকে, ফররেখানা বেশি দেখে, মানে ফররেখানা বেশি দেখে যে মানুষ কিছু আছে। তো এরকম একটা মানুষ সবসময় খালি বড় খালি জ্বালা তন্দ্রা করবে, এই তুই মাছ 2 টুকরা খাইছ, এই তুই কলা 3টা খাইছ, এই তুই কলা 5টা খাইছ, আসলে এরকম মানুষ হাজার হাজার আছে। আরেকদিন কি করছে, বাজার থেকে একটা বড় মাছ আনছে, আনার সময় বাজার থেকে মাছটাকে কেটে আনছে, মানে টুকরো গুলো গণার জন্য কয় টুকরো হয়েছে, আইসা বলে যে এখানে 16 টুকরো মাছ আছে, রান্না করে রাখবি, আমি যতক্ষণ পর্যন্ত বাজার থেকে না আসি এতক্ষণ পর্যন্ত খাবি না। এখন বউ বলে যে ঠিক আছে, আপনি কষ্ট করে আনছেন, আমি সুন্দর করে রান্না বান্না করে রাখি, আপনি বাজার থেকে আইলে তো একসাথে বৈশা খাম। কারণ এমনি তো স্ত্রী যারা আছে আমার দিদিরা, তারা কিন্তু স্বামীকে বেশি প্রাধান্য দেয়। ও কিন্তু একটা আছে স্বামী, আরেকটা আছে আসামি, একটা স্বামী আরেকটা আসামি। যদি স্বামী হয় করবেন তার চরণের সেবা, স্বামী হলে কি করবেন চরণের সেবা, আর স্বামীর জায়গা যদি আসামি হয় দিতে দিতে করবেন সেবা। একবার কোনো ভাব হইতো না, জমে আপনাকে কোনো বিচার করতো না, আমি বলছি আমি জমে বলছি কোনো বিচার করতো না, করবে না। তো এখন বাবা মাছগুলো রান্না করে রাখছে আলমারিতে রাখছে, এখন এই বাড়িতে দুজন চোর আইছে, এই বাড়িতে দুজন চোর ঢুকছে, এখন চোর যখন বাড়িতে আইছে দেখে যে মাছের স্যান্ড বাইরে হয়, মাছের স্যান্ড বাড়িতে আছে, এখন চোর দুনো জন্য মনে মনে চিন্তা করে একটা কাজ কর, আগে রান্না করে গিয়ে সালামটা ফেট ফুরিয়ে খাই, চুরি চিন্তা করে আগে সালামটা ফেট ভরিয়া খাই। এখন বাবা তারা রান্না করে গিয়ে ভাত রান্না করা আছে, ভাতও আছে তরকারি ও মাছের তরকারি আছে, দুজন একবার ইচ্ছা মতো খাইতেছে। এমন সময় হঠাৎ করে ওই গৃহস্থ বাড়িতে আসছে, আইসা বলে যে দরজাটা খোলো, বলতে যাদের এখন সুরে মনে মনে চিন্তা করে খাইছে, এখন যদি গৃহস্থ হয় তাহলে তো দুজনের যে কেল ভাঙবো, বেশি মারা মারবো, 40 বছরে কারাদণ্ড পায় ফেলি বারো মেরুদণ্ড, গৃহস্থ বেশি মারা মারবো। এখন চিন্তা করে কয়েকটা কাজ করছো, আমরা সৈতল ঢুকি, দৌড়ি একটা গিয়ে সৈতল ঢুকছে, আরেকটা গিয়ে দৌড়ি গিয়ে কারের উপরে উঠছে, একটা হচ্ছে কই ছাদের উপরে আরেকটা সৈতলে। এখন আয়সা মাত্র ওই যে সুরের মনে যে পুলিশ পুলিশ, আয়সা মাত্র আগে রান্না করে, ও মা এখন গিয়ে দেখে মাছের ঝোল টোল ভরে আছে, মাছের চকচকা, এই অমাই সেটি আইয়ো, হ্যাঁ আইজো খাসি সারিন দাও ভারস, তুই 70 দিনের ইমা চুরি করে করে খাস, কয়েকবার ঈশ্বরের দোয়াই যদি আয় খাইজ, একবার ঈশ্বরের দোয়াই এই বেড়ি বেশি কথা নয় ঠাস করে এক কাপ কর, বেড়ি গেছে আমনে আমাদের মারেন কিনলে গিয়া, আমি যদি খাইয়া থাকি উপরে একজন আছে, আরেক থাপ্পর, আমি যদি খাইয়া থাকি উপরে একজন আছে, তুই যদি না খাস, তুই যদি না খাস তাহলে মাছের রসা কেন বললো,
মানে কইতেছে ধর্ম একজন আছে উপরে একজন আছে মানে ঈশ্বর একজন আছে আছে আবার যখন থাপ্পড় আরেকটা দিছে কই উপরে একজন আছে এখন সূরা জুর পড়ছে সূরা মনে মনে চিন্তা করে কে কইছে কেমন অমানসিক জি হ্যাঁ বারবার খালি কি উপরে একজন আছে উপরে একজন আছে তে দৌড়িয়া তো সসরিয়া নেমে আইছে উপরে থেকে নেমে আইছে আগে এই বেরি অমানসিক জি তে বারবার খালি উপরে একজন আছে তো ছয়তলা একজন আছে কইতা সমাধা হচ্ছে না যেটা বলছো আশিক বাবুর কথা আমি বলবো যে আশিক বাবু স্বর্গে চলে গেছে বলে কেন এই পৃথিবীতে তিনি কোন মায়া রেখে যান নাই ব্রহ্মায় করত দিদি ব্রহ্মায় ব্রহ্মা উপরে একজন আছে উপরে একজন আছে দাদা জম তো নিছে ব্রহ্মা তো উপরে এরা জম হইছে জমপুরিতে জম হইছে জমপুরিতে ব্রহ্ম হইছে দাদা দেবলোকে ব্রহ্মার বসতি দেবলোক ওই জমের কথা শুনে গুসা উঠছে বাবা এখন উপর থেকে কি করতেছে বাবা বাজি ফুটাইতেছে এই একটা বাবা আরামদা মানুষ আরামদা মানুষ কিছু আছে না সমাজে বাবা অর্ধেক দিলে অর্ধেক দিলে আছে নাই আড়া দিলে এই এরকম বৃষ্টি আইতেছে আস্তে আস্তে যখন বৃষ্টি আইয়ে দেখবেন বিজলি চমকায় বৃষ্টি এলে কি হয় বিজলি চমকায় এখন তো রাস্তা দিয়ে যাইতেছে বৃষ্টি রাস্তা ফিসলিয়ে গেছে সচ্চর সচ্চর করে পড়ে গেছে তেও ফরসে লগে লগে আকাশ থেকে একটা বিজলি মারছে বিজলিটা মারার সাথে সাথে একটা ঠাড়া মারছে দেখো এই বেটা তাড়াতাড়ি সরসনা কয় যে কি যে কয় সা ভগবান কি জিনিস কয় এন্দি আর আসার খাই রে ফেলাই দিয়ে কয় এন্দি আবার টর্চ লাইট মারিয়ে রে সাই রে আর বোম মারতে অনেক খারাপ বিজলি আকাশের বিজলি তারা বলে টর্চ মারে আবার গ্রুম করে যখন ডাক দিছে কয় তাড়াতাড়ি যাস না কয় যে বোম মারতে জেম করে ব্যাগি ব্রহ্মা করে শুধু সজ্জন মন্ডলী এখন তুমি যে কথাটা বলছো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে এক ঈশ্বর একটু দরকারি কথার দিকে যাই একটু দরকারি কথাতে যাই এই তিনজনের জন্মটা না আমি তোমাকে শিখাবো না বলে কেন আমি তোমার থেকে শিখি তো আমার কথাটা একদম মন দিয়ে শ্রবণ করো আমি একবার বলবো না দেখুন লিখে রাখো পরীক্ষায় আসবে মা আর মা একবার হেডমাস্টার আনা দি হ্যাঁ যেভাবে আপনাদেরকে বুঝাইতেছে আমি মনে মনে চিন্তা করছি নিশ্চয়ই কোনো স্কুলের মাস্টার আবার মনে মনে চিন্তা করতেছি বাসিটি লেকচারার বাসিটি লেকচারার আবার মনে মনে চিন্তা করতেছি না ফুটফতের কোনো ক্যাম্পাসার এখন সব কিছু বাদ দিয়ে মনে মনে ভাইলাম যে কি তিনি কোনো ক্যাম্পাসারও নয় লেকচারারও নয় তিনি হয়েছে একাত্তরের পুতুল মার্কা কন্ট্রাক্টর ঠিক আছে শুধু সজ্জন মন্ডলী শোনো ওই আমার ভগবান ছিল কেমন নিরাকারে নিরঞ্জন নিরাকারে নিরঞ্জন নিরাকার শব্দের অর্থ হয়েছে কেমন যেমন লাইটের আলোটি সম্পূর্ণরূপে নিরাকার এই লাইটের আলোটিকে ধরো যায় না ছোঁয়া যায় না রূপও নাই রসও নাই গন্ধও নাই এটা হয়েছে সম্পূর্ণরূপে নিরাকার এটাকে কোনো বাবা ধরা যায় না কিন্তু আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে এই ভগবান ছিল নিরাকার নিরঞ্জন এটা ছিল একটা জ্যোতির রূপে এই নিরাকার থেকে ভগবান একটা সাকারেতে রূপ ধারণ করিল সাকার মানি আকার হইয়া পৃথিবীতে জন্ম হয়ে দিল মানে নিরাকার থেকে একটা আকার রূপ ধারণ করেছে ভগবান আকার মানে এই খাম্বাটা মনে করেন বাসটা এটা তো যদি ডালপালা থাকতো এটা সাকার হয়ে যেত এই সাকার রূপ আকার রূপ ধারণ করে মনে মনে চিন্তা করে একাই আর বোকায় সমান একাই একা কেন ভালো লাগে না মন কেন কোনো কাজে বসে না আমার কে হতে কে হয়ে আমি যে কত
পরিবার চিন্তা করে একাই আর বোকায় সমান আমার ভগবান কি করলো তার আদর দিয়ে সোহাগ দিয়ে একটা রমণীর সৃজন করেছে আমার সনাতন ধর্মমতে তিনটা শক্তি দিয়েছে কয়টি শক্তি বাবা তিনটি শক্তি একটি হইছে আলাদিনী শক্তি একটি হইছে হলাদিনী শক্তি আরেকটি হইছে কুণ্ডলিনী শক্তি এই আলাদিনী শক্তিকে শ্রীমতী রাধিকা আলাদিনী শক্তি কাকে বলে শ্রীমতী রাধিকা তো এই জন্য তিনি একটা গানে বলে কি বলে ওই তাকে আদর করে সোহাগ দিয়ে আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন বলে তো তিনি একটা গান করতেন ওরে যেই আমারে আদর করে নাম দিয়াছে কুলে জন্ম হয়েছে এই পৃথিবীতে যত নারী রয়েছে তাদের বাবা একটা চাহিদা থাকে সেটা কি আমার দিদি যে সন্তান জন্ম দিতে পারে নাই আমি সেটাও বলবো কেন দিতে পারে নাই আমি সেটাও বলবো খবরদার তাদেরকে কেউ কোনদিন তুচ্ছ করবেন না তাদেরকে কেউ কোনোদিন আট করে বলবেন না বলে কেন বলবেন না এই পৃথিবীতে যারা রাধার অংশ যত রমণী জন্মগ্রহণ করবে যত রমণী লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করবে সরস্বতীর অংশে যারা জন্মগ্রহণ করবে তাদের গর্ভে কোনোদিনও সন্তান হবে না তারা কার ঘরে জন্ম বাবা কাদের রাধার যারা রাধার অংশে যারা সরস্বতীর অংশে যারা লক্ষ্মীর অংশে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে তাদের কখনো সন্তান হয় না একমাত্র যারা শক্তির অংশে যারা জন্মগ্রহণ করে তাদের ঘরই একমাত্র সন্তান হয় এই জন্য খবরদার তাদেরকে কেউ কোনোদিন তুচ্ছ করবেন না তো করবেন না কেন তারা তো দুজন স্বয়ং লক্ষ্মী আর নারায়ণ এই জন্য পৃথিবীতে তাদের কোনো ছায়া রাখে নাই আমার দাদাও চলে গিয়েছে আশিস দাদাও চলে গিয়েছে আমার দিদিও জায়গা মতো চলে যাবে কোথায় যাবে ওই যেখান থেকে এসেছে তারা সেখানেই চলে যাবে এই পৃথিবীতে তারা কোনো মায়ার লেশ কিছু রেখে যায় নাই যদি ছেলে থাকতো মেয়ে থাকতো নাতিপুতি থাকতো তাহলে তার একটা আত্মার টান থাকতো তাদের প্রতি আবার তার পৃথিবীতে আসতে ইচ্ছা করতো তুমি বলছো যে তিনি আবার পৃথিবীতে আসবে খবরদার তিনি আর পৃথিবীতে আসবে না বলে কেন আসবে না তারা লক্ষ্মী আর নারায়ণ আসছে পৃথিবীতে নারায়ণে বিদায় নিছে আর কিছুদিন পরে দেখো তো লক্ষ্মীও বিদায় নিছে তাদের বৈকুণ্ঠে গমন হয়ে যাবে এই পৃথিবীতে তাদের আসতে হবে না ঠিক আছে হ্যাঁ তো আমার
ওই সুন্দর দাদা আশীর্বাদ করে আবার আসার জন্য হ্যাঁ কিলে এসে মিজাওতান শুনিবেল নাই দরকার নাই আয়ন চাইতে নো আয়ন বাবা আয়ন তো হাজির হলো জকই আরে দুদারে ভাই আইবার কিলে নি তোরা না অসুবিধা নাই এখন বাবা রাধা বলে যে এই পৃথিবীতে যত রমণী আছে তাদের একটা বাবা সাহিদে আছে সেটা কি একজন রমণী যতক্ষণ পর্যন্ত একটা সন্তান ধারণ করতে পারে না ততক্ষণ পর্যন্ত জীবনের সার্থকতা হয় না একজন নারীর জীবন সার্থক মাতৃত্ব দানে একজন নারীর জীবন ধন্য হয় স্বামীর সোহাগে যে রমণী কখনো স্বামীর সোহাগ পায় না হ্যাঁ দাদা কি সমস্যা আমাকে কিছু বলতেছেন দাদা ও আচ্ছা আপনি কি সাথে দিবেন নি আ বুঝতে পারছি অসুবিধা আপনারা বসেন গান ভালো হবে আমার সুদূর দাদা সুন্দর গান করবে আপনারা বসেন অসুবিধা নেই তো এই বাবা একজন নারীর জীবন সার্থক মাতৃত্ব দানে একজন নারীর জীবন ধন্য স্বামীর সোহাগে ভগবানকে বলে ভগবান আমাকে তুমি পৃথিবীতে সৃজন করেছো আমারও একটা মনের বাসনা আছে আমাকে একটি সন্তান দান করো আমার ইসলাম ভাইয়েরা বসেন আপনাদের জন্য কিছু না কিছু থাকবে অসুবিধা নেই এখন বলে যে আমার জন্য আমি তোমার কাছে একটি সন্তান চাই আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে দেবী আমি যদি তোমাকে যদি সন্তান দান করি তাহলে পৃথিবীর মানুষ মনে মনে চিন্তা করবে আমার ভগবানের মনে কামশক্তি আছে বলে কেন তুমি যদি ভগবান হয়ে থাকো কামশক্তির সেখানে কোনো প্রয়োজন নেই তুমি আশীর্বাদ করলে তো আমার ঘরে একটা পুত্র সন্তান হইতে পারে বলে ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করলাম ততাস্তু বলিয়া তখন আশীর্বাদ করিল আমার রাধা রানীর সাথে সাথে গর্ভবতী হলো আমার রাধা রানীর সাথে সাথে গর্ভবতী 1,00,000 বৎসর 2,00,000 বৎসর 3,00,000 বৎসর হাজার হাজার বৎসর চলে যাচ্ছে সন্তান প্রসব হচ্ছে না আরেকদিন আমার ভগবানকে জিজ্ঞেস করে বলে ভগবান আমাকে তুমি এই কি আশীর্বাদ করলে আমি তো গর্ভবতী হয়ে আছি কিন্তু আমার সন্তান তো পৃথিবীতে প্রসব হচ্ছে না বলে এখনো তোমার সন্তান পরিপুষ্ট হয় নাই হাজার হাজার বৎসর চলে যাচ্ছে এখনো নাকি বলে পরিপুষ্ট হয় নাই ভগবানকে যখন তিনি মিনতি করিল ততাস্তু বলিয়া ভগবান আশীর্বাদ করে দিল রাধা রানী একটি ডিম্ব প্রসব করিল মনের রাগে সেই ডিম্ব নদীতে এই পৃথিবীটা ছিল অন্ধকার গুহাময় শুধু জলময় আর কিছুই ছিল না এখন বাবা ডিম তো ফেলে দিয়েছে এখন আমার ভগবান মনে মনে চিন্তা করে এই রাধাকে দিয়ে যদি আমি পৃথিবীতে দেবতা সৃষ্টি করি রাধাকে দিয়ে যদি আমি অসুর সৃষ্টি করি রাধাকে দিয়ে যদি মানব সৃষ্টি করি তাহলে পৃথিবীতে কি হবে আমার ভগবানের কলঙ্ক হবে সেই কথা ভগবান মনে মনে চিন্তা করিয়া এই ভগবানের দেহ হতে আরেকটা ছায়া দিল সৃজন করিয়া আমার ভগবানের কায়া থেকে একটা ছায়া সৃজন এটার নাম কি এক নাম ছিল কেতুকা এটার নাম কি কেতুকা কোথায় পাবেন স্কন্দ পুরাণের সৃষ্টি মাহাত্ম্যে নাম কি কেতুকা আবার আমার দাদা কিন্তু ওই খ্রিস্টান নাম বলে কি বলে যে মার্কণ্ড পুরাণের 660 খ্রিস্টিয়া না মার্কণ্ড পুরাণের 24 খ্রিস্টিয়া আর আরেকটা কি পুরাণ বলছে যে মার্কণ্ড পুরাণের 24 খ্রিস্টিয়া আরেকটা জানি কি পুরাণের 600 ব্রহ্মাণ্ড পুরাণের বলে 660 খ্রিস্টিয়া আচ্ছা এতগুলো মনে রাখি কিভাবে তার তো এই মাথা সেই মাথা নয় যদি আমার সুন্দর যদি আমার আগে যদি মারা যায় তাহলে তার মাথাটা ভাঙিয়া চাইতে দিব তার মাথাটার ভিতর কি আছে ভিতরে মনে কম্পিউটার আছে এতগুলো নাম কিভাবে মনে থাকে তোমাকে ধন্যবাদ শুধু সজ্জন মন্ডল এখন বাবা সৃজন করছে কাকে কেতুকা নাম দিয়েছে কি কেতুকা এটা নয় নারী নয় পুরুষ এখন এটা যদি নারীও না হয় পুরুষও যদি না হয় তাহলে পৃথিবীটা সৃজন হবে কেমন করে কিরে বাবা আমার ভগবান যাকে আশা করে সৃজন করেছেন এই পৃথিবী সৃজন করানোর জন্য মানব সৃজন দেবতা সৃজন করার জন্য তো এটা যদি নারীও না হয় পুরুষও যদি না হয় তাহলে পৃথিবীটা সৃষ্টি হবে কেমন করে তোর জনিয়া গুলো দিয়া জনিলি মাল করে
এগুলো বলবো একটার ওজন 1 কেজি আর বেশি হবে না ঠিক আছে দাদা এখন আমার ভগবান কি করছে এটা নয় নারী নয় পুরুষ এই তর্জনী আঙ্গুলটা দিয়া একটা জনি নির্মাণ করেছে আচ্ছা জনি নির্মাণ করার পর এটা কি নারী থাকবে না পুরুষ হবে নারী হবে সাথে সাথে নারীর রূপ ধারণ করিল প্রাণ রূপেতে স্বয়ং ভগবান তার ভিতরে প্রবেশ করিল সে রমণী তিনটি সন্তান ভবে জন্ম দিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে প্রমাণ যে রইল সেটা হলো মহামায়া আদা শক্তি নামটা দিয়া সেটা হলো মহামায়া হরি বল 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 মায়ের কণ্ঠে মুনু বল মায়ের কণ্ঠে মুনু বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দিদিরা আমার দাদারা কথাটা বুঝতে পেরেছেন আমার ভগবানের কায়া থেকে যে ছায়া সৃষ্টি করেছিল তার নাম ছিল কেতুকা তাকে যখন জনি নির্মাণ করেছে তার রূপটা হয়েছে শক্তি যাকে বলা হয় আদ্যা শক্তি মহা মায়া মায়া কার অংশে সৃষ্টি আমার ভগবানের অংশে সৃষ্টি সাথে সাথে ভগবান গিয়া প্রাণ রূপেতে প্রবেশ করিল এক হইয়া প্রবেশ হইয়া তিন হইয়া তো বাহির হইয়া গেল প্রবেশ করেছে একজন বের হয়েছে কয়জন তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর একে তিন তিনে একে তিন তিনে এক কত হলতে দাদা ভোজন করিব একে তিন তিনে এক দাদা ওই স্কুলের মধ্যে দেখবেন মাঝে মাঝে শিক্ষা অফিসার আসে কি দাদা আপনাদের দেশে আসে কি শিক্ষা অফিসার আসে তো শিক্ষা অফিসারে কি করে তারা ওই মাসে মাসে একবার একবার আসে আসে এসিয়া তারা স্কুলের বাচ্চাদের থেকে পরীক্ষা নেয় তো শিক্ষা অফিসার এসিয়া বাচ্চাদেরকে একটা একটা করে প্রশ্ন করে বলে এই বাচ্চারা আমি একটা কথা বলে আজকে চলে যাচ্ছি এটা লিখে রাখো বলে যে কি বলে যারা সাবিয়া সাবিয়া খায় তারা বাচ্চা দেয় আর যারা গিলে গিলে খায় তারা ডিম পারে কথাটা বোঝা যাচ্ছে দাদা যারা সাবিয়া সাবিয়া খায় তারা বাচ্চা দেয় আর যারা গিলে গিলে খায় তারা ডিম পারে তো এক আরামদাস্তিক স্কুলের ছাত্র তে মনে মনে চিন্তা করে আমার মা সাবিয়া সাবিয়া খায় এই জন্য আমাকে বাচ্চা দিছে আপনারা দেখবেন হাঁস মুরগি কবুতর এই জাতীয় যেগুলো আছে যারা ডিম পারে তারা কিন্তু সাবে এখানে তারা গিলে গিলে খায় আর এই গরু ছাগল মহিষ ভেড়া এই জাতীয় বাঘ ভাল্লুক তারা সাবে সাবে খায় বলে তারা বাচ্চা দেয় ক্লাসটা চলতেছে কি নিয়ে জীব বৈচিত্র্য নিয়ে ক্লাস হয়েছে কি জীব বৈচিত্র্য এখন সারে ফরাইতেছে কি ছেলেটা বুঝতেছে মনে মনে চিন্তা করে আমার মা সাবিয়ে সাবিয়ে খায় এই জন্য আমাকে বাচ্চা দিছে আচ্ছা আমার ঠাকুরমার তো দাঁত নাই গিলে গিলে খায় আমার ঠাকুরমা মনে ডিম পারে আমার ঠাকুরমা গিলে গিলে খায় দাঁত নাই এ বুড়িয়ে মনে ডিম পারে রাগশালার বুড়ি আসতে বাড়িতে যাই বাড়িতে যখন গেছে মা বলে যে বাবা হাত মুখ দিয়ে আসো দুইটা খাবার খাও বলে আমাকে ডিম আমলেট দাও বলে ডিম আমলেট কোথায় থেকে দেবো আমাদের হাঁসও নাই মুরগিও নাই বলে তোমরা মিথ্যা কথা বলিও না হ্যাঁ তোমরা আমাকে একদিন একটা ডিম আমলেট দাও না আমাকে প্রতিদিন ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাও কেন আমাদের ঘরে ডিম পারে না বলে আমাদের ঘরে ডিম কে পারে বলে কেন স্যার বলছে না যারা সাবিয়ে সাবিয়ে খায় তারা বাচ্চা দেয় আর যারা গিলে গিলে খায় তারা ডিম পারে আমার ঠাকুরমা যেহেতু গিলে গিলে খায় উনি মনে ডিম পারে তো বাবা বেকুবরে বুঝাইলো যে না বুঝাইলো শুধু সজ্জন মন্ডলী আসো জম কারো প্রাণ নেয় না
এটা চ্যালেঞ্জ করে বলে দেব আমি বলে নাই নাকি কেন প্রাণে জমদুদে কেনে বাবা জমদুদে আর জমের প্রাণ নেওয়ার কোনো অধিকারও নেই জমের কোনো অধিকার নেই অধিকার কার আমার দেবাদিদেব মহাদেব তো এই মহাদেব বাবা তার দায়িত্ব হলো কি সংহারের দায়িত্ব এখন আপনারা একটা জিনিস এখন আমি বললে মাত্র বুঝে যাবেন যারা সত্য যুগে যারা জন্ম নিয়েছে তাদের ছিল ইচ্ছা মৃত্যু তাদের কি ছিল ইচ্ছা মৃত্যু তো ইচ্ছা মৃত্যু হওয়ার পিছনে কারণ কি মানে শিব সংহার কর্তা ঠিক কিন্তু শিবের সময় নাই কাউকে গিয়ে সংহার করার তো মানুষকে আশীর্বাদ করে দিয়েছে তোমাদেরকে ইচ্ছা মৃত্যু দিলাম যেদিন খুশি সেদিন মরতে পারবে তো এই জন্য সত্য যুগের কিছু মানুষ দাপর যুগ পর্যন্ত বেঁচে ছিল যেমন এই কিছুক্ষণ আগে অষ্টবক্র মুনির কথা বললাম এটা হলো সত্য যুগে যে হরির জন্ম হয়েছিল হরিমাতা ঋষির ঘরে এই হরিমাতা ঋষির আপন ভাই ছিল অষ্টবক্র মুনি সত্য গেল ত্রেতা গেল দাপর যুগের শেষ ভাগে এসে তোই ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে মৃত্যুবরণ করলো এই জন্য আমার একটা প্রশ্ন করি প্রশ্ন কি এই শ্রীকৃষ্ণ মানে বয়সে বুড়া শ্রীকৃষ্ণের খুড়া রাধার ভাই এই মানুষটার নামটা কি হলো একটু জানলে বলো তো সাই শ্রীকৃষ্ণের খুড়া মানে তখন কৃষ্ণ কি ছিল নারায়ণ কৃষ্ণ ছিল কি নারায়ণ জন্ম কার ঘরে হরিমাতা ঋষির ঘরে আর এই হরিমাতা ঋষির ভাই ছিল কে অষ্টবক্রমণি তো এই জন্য সম্পর্ক কি খুড়া খুড়া মানে কাকা খুড়া মানে কাকা যা হোক সেদিকেই আমি যেতে নাই চাই শোনো বিহার এখন বাবা জমের কোন প্রাণ নেওয়ার অধিকার নেই জম যখন জন্ম নিয়েছে কার ঘরে সূর্য দেবতার ঘরে সূর্যের ঘরে জমের যখন জন্ম হইয়া যায় মাতবে সংজ্ঞা দেবী ছিল কিন্তু কথা মিথ্যা নাই এখন জন্মের সাথে সাথে পিতাকে গিয়ে জিজ্ঞেস কর বলে বাবা এই পৃথিবীতে সবার একটা একটা দায়িত্ব আছে আমার কোনো দায়িত্ব নাই বাবারে আমাকে একটা দায়িত্ব দাও না সূর্য বলে যে বাবা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দায়িত্ব নেই একটা কাজ করো ব্রহ্মার সাধনা করো যখন গিয়া যম রাজা ব্রহ্মার সাধনা করে ব্রহ্মা এসে সাক্ষাৎ দিয়া বলে বাবারে দেওয়ার মতো কিছু নাই তো আমার ভান বলে বিষ্ণুর সাধনা করো যখন বিষ্ণুর সাধনা করেছে বিষ্ণু বলে যে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই বলে একটা কাজ করে এবার দেবাদিদেব মহাদেবের সাধনা করো বাবা যমের গুরুকে দেবাদিদেব মহাদেব এই পৃথিবীতে বাবা গুরু এমন একটা জিনিস যার ভিতরে গুরু ভক্তি নাই এই পৃথিবীতে তে কোনো মানুষও নয় গুরু ভক্তি এমন একটা জিনিস পরম গুরু গুরুর মতো আপন পৃথিবীতে কেহ নাই আছে কি বাবা গুরুর মতো আপন পৃথিবীতে কেহ নাই পরে মানব হইয়া জনম লইলাম মানুষের কো লীলাম কি মানব হইয়া জনম Thank you.
শিবের সাধনা করেছে এই পৃথিবীতে যত পূজা আছে সবচেয়ে কম পয়সা খরচ হলো শিব পূজাতে বাবা বেশি কিছু দরকার নাই আপেল আঙ্গুর কমলা এই বড় বড় দামে দামে মিষ্টি সন্দেশ এগুলোর দরকার নেই আমার শিব তুষ্ট কিসে ওম নমো শিবায় নমো ওম নমো শিবায় নমো ওম নমো শিবায় নমো একটা বিল্বপত্র দিলে আমার শিব খুশি খুশি হয়ে যায় আমার শিবের আর বেশি কিছু লাগে না শিবের যখন সাধনা করেছে শিব খুশি হয়ে গেছে বলে বাবা তুই আমাকে বাঁচাই দি বলে কেমন বলে আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে রাখছে এটা পালন করার মতো সময় আমার কাছে নেই বলে আমার দায়িত্বটা আজকে থেকে আমি তোকে দিয়ে দিলাম বলে গুরু দায়িত্ব তো দিয়েছো ঠিক আছে এখন কোন মানুষটা কোন সময় মারা যাবে আমি বুঝবো কেমন করে কারণ জমের তো বোঝার কোনো উপায় নাই বলে একটা কাজ কর বলে কি বলে তোর যেখানে জমের ভুঁড়ি হবে আমি তোর জন্য একটা ব্যবস্থা করে দিব বলে ব্যবস্থাটা কি বলে যেখানে